না ধর্ম, না বর্ণ, না গোত্র, কোনো বাধাই মানে না প্রেম। যুগে যুগে এমন অনন্য নজির স্থাপন করে গিয়েছেন লাইলি মজনু। রোমিও জুলিয়েটের মতো প্রেমিক যুগলেরাও তেমনি আরো একটি নজির স্থাপন করলেন তনুশ্রী দাস ও কবির হোসেন দম্পতি। ভিন্ন ধর্মের মানুষ হলেও ভালো লাগা থেকে জড়িয়েছেন ভালোবাসায়, সেই সম্পর্ক পেয়েছে পরিণতি, বিয়ে করেছেন দুজন। সুখেই কাটছিল দম্পতির দিনকাল, কিন্তু বেশি দিন সেই সুখ সইল না কপালে। বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছিলেন তনুশ্রী, নিজের নাম পাল্টে রেখেছিলেন সিদ্রাতুল মুনতাহা। প্রথম দিকে বিয়ে ও ধর্মান্তরের বিষয় গোপন ছিল তরুণীর পরিবারের কাছে। এক পর্যায়ে সবকিছু জানতে পেরে বাধা হয়ে দাঁড়ায় তারা। সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে ধর্মের ভিন্নতা। মিথ্যা অপহরণ ও ধর্ষণ মামলা করা হয় কবিরের নামে। একদিকে গ্রেফতার হয় কবির, অন্যদিকে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য মুনতাহার উপর চলতে থাকে তার পরিবারের মানসিক ও শারীরিক নির্যাতন। আমার হাজবেন্ডকে কাস্টডিতে রাখার কারণে তো উনি আমাকে নিতে পারেননি, তো এই সুযোগ নিয়ে আমার ফ্যামিলি মানে জোরপূর্বক আমাকে জোর করে নিয়ে যায় বাসায়। নিয়ে যাওয়ার পর অনেক বেশি টর্চার করে, অনেক। কিন্তু পরিবারের প্রচণ্ড চাপেও ভেঙে পড়েননি মুনতাহা। যে মানুষকে ভালোবেসে বিয়ে করেছেন তার বিরুদ্ধে কিভাবে দেবেন মিথ্যা সাক্ষ্য? আদালতে জবানবন্দি দিয়েছেন, অপহরণ ও ধর্ষণের মামলাটি মিথ্যা। মামলা থেকে জামিনে মুক্তি পেল কবির, কিন্তু নিজের পরিবারের হাতে গৃহবন্দী হলো মুনতাহা। কিছুদিন পরে উনি মানে আমাকে উদ্ধারের জন্য মামলা করেন, কিন্তু কোনো লাভ হয় না। আমার ফ্যামিলি আমাকে অনেক জায়গায় মানে এখান থেকে ওখানে শিফট করে কিছুদিন পরপরই, যাতে উনি আমাকে খুঁজে না পায়। উনি অনেক চেষ্টা করছে। ইনফ্যাক্ট একদিন আমাদের বাসায় পুলিশ গেছিল, কিন্তু আমাকে আনতে পারেনি। এদিকে জামিনে মুক্তি পেয়ে হন্য হয়ে নিজের স্ত্রীকে খুঁজছেন কবির। প্রায় 15 মাস নিজের স্ত্রীর কোনো সন্ধান পাননি তিনি। যেহেতু আমি কাজ ছুটিতে, আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফকে সে কোর্ট প্রাঙ্গণ থেকে টেনে হিঁচড়ে তারা সেখান থেকে নিয়ে যায়। তারপর থেকে এই পর্যন্ত আমি তার কোনো খোঁজ খবর পাই না, কোনোভাবেই পাই না। শুধু একবার শুনেছিলাম যে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে জোর করে। তো আমি তাকে খুঁজে না পাওয়া বা প্রমাণ না থাকার কারণে আমি সেটা কোনোভাবে প্রমাণ করতে পারিনি। তারপর এই গতকাল আমি হচ্ছে কোনোভাবে জানতে পারি যে আজকে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাচ্ছে এবং তাদের ভিসাও আছে, এবং চলে গেলে তাকে ওই সেখানে আটকায় রাখা হবে তার ইচ্ছার বিরুদ্ধে। মুনতাহাকে জোর করে ভারতে নিয়ে যাচ্ছেন পরিবার, এমন খবর পান কবির। নিজের স্ত্রীকে ফিরে পেতে পঞ্চগড়ের বাংলাবান্দা ইমিগ্রেশনে যান তিনি। সেনাবাহিনী, ইমিগ্রেশন, পুলিশ আর বিজিবিকে অবহিত করেন বিষয়টি। ঘটনা খতিয়ে দেখে সত্যতা যাচাইয়ের আশ্বাস দেন তারা। আমি খুব দ্রুত চলে আসি, বাংলাবান্দা বর্ডারে চলে আসি। চলে আসার পর একদম চেকপোস্টেই আমি একজন বিজিবি কর্মকর্তাকে আমার সমস্যার কথা খুলে বলি। তো তিনি খুব দ্রুত এবং ব্যাপারটা অনেক সিরিয়াসলি নিয়ে আমাদের জন্য পেপার্স নিয়ে হচ্ছে আমাদেরকে তাদের যে সিনিয়র কর্মকর্তারা আছে তাদের নিকট পাঠিয়েছে, এবং আমাদের পেপার্সগুলো দেখার পর সে বুঝতে পারছে যে আমাদের লিগ্যালিটি আছে। তো তারপর যখন আমি তখন একটা লিখিত অভিযোগ দায়ের করি যে আমাকে আমার অবর্তমানে আর আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ওয়াইফকে জোরপূর্বক তারা ইন্ডিয়াতে পাচার করার চেষ্টা অপচেষ্টা করছে। তো তারপর এখানকার যে কর্মকর্তারা আছে তারা খুবই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণতার সাথে নেয় এবং খুবই সুষ্ঠু একটা সমাধান টানার চেষ্টা করে। যাচাই বাছাই শেষে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় নিজের স্ত্রীকে ফিরে পান কবির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জয় হয় ভালোবাসার। একসাথে রংপুরে কবিরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এই দম্পতি। ব্যতিক্রমী এই প্রেমের কাহিনী নিয়ে আলোচনা চলছে বাংলাবান্ধার স্থানীয়দের মধ্যে। হঠাৎ করে খোঁজ আসছে যে আজকে এদিক দিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে ইন্ডিয়াতে জোর জবরদস্তি করে। পরে আমরা মানে নিজেদের মতো ইয়া থেকে চেষ্টা করলাম যে কীভাবে আটকানো যায়। পরবর্তীতে লিগাল ডকুমেন্টস নিয়ে এসে এখানে বিজিবির কাছে দেওয়া হলো। পরে বিজিবি সদস্যরা সব কিছু যাচাই বাছাই করলো, করে দেখলো যে হ্যাঁ লিগাল ওয়াইফ, সব কিছু ঠিক আছে।
পরবর্তীতে যখন এরা পাসপোর্ট নিয়ে এখানে আসছে সবাই, পরে আটকাই দেওয়া হয়েছে এখানে। একটি যুবক, একটি যুবতী এখানে আটক হয়েছে। তো তারপরে কাছে গেলাম, জানতে চাইলাম যে তার আসলে সমস্যা কী। তো তখন জানতে পারলাম যে আসলে মেয়েটা ছিল হিন্দু, ছেলেটা ছিল মুসলিম। তো তারপর হচ্ছে তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম হয়, তারপর ছেলে মেয়ের বিবাহ হয় এবং মেয়েটি হিন্দু থেকে মুসলিম হয়ে যায়। এবং পরবর্তীতে তা মেয়ের পরিবার মেয়েটিকে জোর জবরদস্তি করে ছেলের কাছ থেকে নিয়ে আসে। আমি এদের প্রেম কখনো এইভাবে দেখিনি যে এরকম প্রেম করবে এরা। আর এদের ছয় মাস ধরে সংসার করছে, আমি ভাবতে নিজেই অবাক হচ্ছি যে এরা এমনভাবে প্রেম করছে কেউ জানে না। আজকে বাস্তবতা এরা প্রমাণ করে দিয়ে দিল। কবিরের বাড়ি রংপুরের দর্শনার কলেজ পাড়ায় এবং মুনতাহার বাড়ি ঠাকুরগাঁওয়ের চন্দিপুরে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।